দিন সেখানেই আগুন আমিন। আজকে আমি এসেছি কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার একার সুন্দর গ্রামে। ওনার নাম আপ্তন, উনি একজন দোকানদার। ওনার একটা দোকান, ছোট একটা টং দোকান। তো উনি দীর্ঘদিন যাবৎ দোকানদারি করেন। তো এখন এই করোনার পরিস্থিতিতে সারা দেশে যখন লকডাউন দিয়েছে এবং হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হচ্ছে, এমন অবস্থায় ওনার সেই দোকানটা এখন বন্ধ আছে। তো এই অবস্থায় উনি এখন দুঃসহ জীবন পার করছেন। উনি আমাকে প্রায় এক সপ্তাহ যাবৎ আমাকে খুঁজছেন, উনি তো আজকে পেয়েছেন। তো আমি উনি বলার পরে আমি এখানে চলে আসলাম। তো ওনার কাছ থেকে আমরা শুনবো এখন উনি কী অবস্থায় ওনার জীবনযাপন উনি করছেন। তো আপনার এখন করোনার এই পরিস্থিতিতে আপনি কীভাবে আপনার জীবিকা নির্বাহ করছেন? আমার দোকানে বদ্ধ আছি, চলার সমস্যা হয়েছে, বিরাট বরাবরই আছি। দুদিন মারা গেছে, খাসি উঠি আছি, সব মারা গেছে, না খায় মরতেছে যে অবস্থা। আপনার দোকান, আপনার কিসের দোকান ছিল? বন্ধুদের দোকান ছিল, দোকান পাট বদ্ধ, বেচা কিনি নাই, দোকান বদ্ধ, এক মাস চলা মারা। আমি কীভাবে বেঁচে? আপনার কোনো জমি জমা নাই? জমি জমা নাই, কিছু নাই, ঘর বাড়ি তো নাই। আপনার ছেলে মেয়ে কয়জন? দুইজন। দুই ছেলে মেয়ে? দুই মেয়ে। তারপর ওনার সমস্যা, আমি চলাই দাঁড়িয়ে আছি। এতদিন আপনি চলতে পারছেন, এখন এতদিন চলতে পারছি? মানে দোকান ধরে শিখাইছি, মানে দোকান বদ্ধ, মানে আমি চলাম কিবা, না খাই মরতেছি। দর্শক, উনি ওনার যে দোকানটা, এটা ছোটো একটা দোকান, বিস্কুট, চকলেট, চানাচুর ইত্যাদি এগুলা বিক্রি করেন উনি। আর ওনার পিছনে ঘরটা দেখতে পারছেন, এই ঘরটায় উনি থাকেন, এই ঘরটায়। তো আসলে এরকম ঘর সাধারণত বাংলাদেশের অনেক জায়গায় নাই। তো ওনার এখানে এসে আমি দেখতে পেলাম যে উনি এই ঘরটার মধ্যে উনি থাকেন, ওনার দুটা মেয়ে। তো এখন এই দোকানদারি করে উনি যেভাবে জীবিকা নির্বাহ করতেন, এখন সেই দোকান লকডাউন থাকায় দোকানপাট বন্ধ, এখন উনি খুব দুঃসহ অবস্থায় ওনার জীবনযাপন উনি করছেন। তো আপনি কি কোনো সরকারি অথবা কোনো ব্যক্তিগত ত্রাণ সহযোগিতা পেয়েছেন? কারো পেয়েছি না, কারো সহযোগিতা পান নাই? দর্শক, উনি কোনো সহযোগিতা পান নাই। তো আমি আসলে এলাকার বৃত্তবানদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এবং এলাকার যারা প্রবাসে আছেন তারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন বিভিন্ন লোকদের। তো আমি চাইবো যে ওনার এখন যে একটা পরিস্থিতিতে আছেন উনি, এই পরিস্থিতিতে আপনি এখন সামনে রমজান মাস, তো উনি আসলে কীভাবে উনি দুই সন্তান নিয়ে উনি থাকবেন, এটা আসলে এখন অবাক করার মতোই একটা বিষয়। তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা যারা যতটুকু আপনারা যদি পারেন তাহলে ঠিক নিজ হস্তে ওনার কাছে সরাসরি একটু সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন। সামনে রমজান মাস, তো সেই উপলক্ষে আপনারা বিভিন্ন জায়গায় অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ওনার মতো মানুষ আসলে যারা আছেন তাদেরকে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আপনারা আত্মত্যাগের মাসে আপনারা আত্মত্যাগের ফল অবশ্যই আপনারা পাবেন, এই আমি আশা রাখি। তো এখন যে করোনা চলতেছে, এই করোনায় একটা মানুষ কীভাবে থাকলে করোনা থেকে রেহাই পাবে, এটা কি আপনার জানা আছে? দর্শক, উনি জানে না করোনা থেকে কীভাবে রেহাই পাবে। আপনি দোকানদারি কেন করতে পারেন না? পুলিশ কেন নিষেধ করছেন যে আপনার দোকানদারি করার জন্য? মানে কী কারণে নিষেধ করছেন? দর্শক, উনি জানে করোনা আসার পরে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ওনার দোকান বন্ধ করার জন্য নির্দেশ দিচ্ছেন, কিন্তু উনি জানে না কী কারণে আইন শৃঙ্খলা বাহিনী নির্দেশ দিচ্ছেন। করোনা আসলে এটা আপনার দোকান যখন আপনি খুলবেন তখন আপনার এখানে দু একজন কাস্টমার আসবে, এই রোগে যারা আক্রান্ত হয় কার শরীরে এই রোগটা প্রবেশ করে সে জানতে পারে না। বিধায় যদি আপনার সংস্পর্শে কোনো ব্যক্তি আসে তাহলে সেই রোগে আক্রান্ত আপনিও হতে পারেন, যে কারণে লকডাউন এবং হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে আপনার আপনার ঘরে আপনি সবসময় অবস্থান করবেন এবং আপনার প্রয়োজন ছাড়া আপনি বাহিরে বের হবেন না। এটা হলো লকডাউন এবং হোম কোয়ারেন্টাইনে থাকার শর্তাবলী। তো এখন যে অবস্থা চলছে দেশের পরিস্থিতি, করোনার দিন দিন বাড়ছে, যে কারণে আর কতদিন লাগে এই লকডাউন ছাড়তে সেটা এখনও নিশ্চিত হওয়া যায় নাই। তো এইভাবে আপনার আর যতদিন থাকা লাগে থাকতে হবে, এমন অবস্থায় উনি এতদিন কীভাবে উনি জীবিকা নির্বাহ করবেন যেহেতু ওনার আর কোনো মাধ্যম নাই। তো আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যেন আপনারা ওনার দিকে একটু তাকান, একটু সহযোগিতা করবেন, এই আমার প্রত্যাশা। আসবো নেক্সট, আবার দেখা হবে হয়তো অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।